তন্ত্র মন্ত্র তথা যাদুর দেশ মায়ঙত উখল মাখল পরিবেশ। প্রথমবারের বাবে মায়ঙত আয়োজন করা হয়েছে যাদুর উৎসব ইন্দ্রজাল। এই মহোৎসবত অসমৰ বিভিন্ন প্রান্তরপরা অহা 101 সাধকে অংশগ্রহণ করেছে, প্রদর্শন করেছে তন্ত্র মন্ত্র আর যাদুবিদ্যা। হয়, নিশ্চয়কৈ তন্ত্রমন্ত্র আর যাদুর দেশ হিসাবে খ্যাত মায়ং, আর মায়ঙত এইবেলি প্রথমবারের বাবে যেহেতু যাদুর উৎসব ইন্দ্রজাল আয়োজন করা হয়েছে, আর ইন্দ্রজাল যাদুর যে উৎসব, সেই উৎসবত আমি এই মুহূর্তে উপস্থিত। ইন্দ্রজাল উৎসবের সঙ্গতি রাখি উলিওয়া হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা। শোভাযাত্রাত উদ্ভাসিত হয় অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কলা কৃষ্টি আর সংস্কৃতি। এই মহোৎসবে পর্যটকক আকর্ষণ করব বলে আশাবাদী মরিগাঁও জেলার আয়ুক্তগী। হয়, প্রথমবারের বাবে আজি মরিগাঁও জেলা প্রশাসন তথা মায়ং আর মরিগাঁওবাসী রাইজে একত্রিত হয়ে করেছে এভাগ আপনার উৎসবের উদযাপন যি করেছে। আর তার মূল আপনার হেৰি হয়েছে, আপনার মূল তথ্য হয়েছে যে আমি আমার যে পরম্পরাগতভাবে যে যাদুবিদ্যা তথা মায়ঙৰ তন্ত্র মন্ত্র ইত্যাদি চলি আছে, সেই কথাখিনি বিশ্বর প্রক্ষাপটত আমি উপস্থাপন করার অত্যন্ত প্রয়োজন। মরিগাঁও জেলা প্রশাসনের উদ্যোগত আর স্থানীয় লোকের সহযোগত আয়োজন করা এই উৎসবের সঙ্গতি রাখি আয়োজন করা হয়েছে যাদুবিদ্যার এক প্রদর্শনীও। এই প্রদর্শনী চাবলে আগমন ঘটিছে বিভিন্ন প্রান্তরের পর্যটকর। মই প্রয়াস করেছো মায়ঙর যে যাদু বলে কোয়ার ভয়ানক যে শব্দ বা যেটা বাহিরের মানুষ আহে সেটা এটাও বর্তি আছে। আর মানে এটা মেসেজ দিব বিচারি এই যুগের আমার উঠি অহার প্রজন্ম, যে এই প্রজন্মটই আমার আগত পার হয়ে যাওয়া প্রজন্মের এই বস্তুখিন সংরক্ষণ করে শিকি লব লাগে। এই উৎসবত সন্ধ্যা স্থানীয় যাদুকর সকলের যাদু প্রদর্শনের যাদু প্রদর্শন করে যাদু সম্রাট বিক্রমে। জাগৃতৰ পৰা অজয় পালৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।